নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এইচডিবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, কেননা আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাড়িতে বসে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কিভাবে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তারই বিষয়ে আজকের ভিডিও। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা মিশো অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে যে কোনো প্রোডাক্টসকে রিসেলিং করে আপনারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আমি নিজেও করেছিলাম, তাই আপনাদেরকে সেটাই সাজেস্ট করছি। তাহলে চলুন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে মিশো অ্যাপটি ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা রিসেলিং করে কিভাবে প্রচুর টাকা ইনকাম করবেন তারই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। ততক্ষণে সলিউশন বাংলা এইচডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন, কেননা আমি অনুপম রায় সলিউশন বাংলা এইচডিবি চ্যানেলে আপনাদের সাথে থাকি বিভিন্ন রকম ইনকাম প্রসেস, কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইলসের বিভিন্ন রকম অ্যাপসের উপরে খুঁটিনাটি শিক্ষণীয় ভিডিও নিয়ে। চলুন, এর জন্য প্রথমেই আপনাদের গুগল প্লে স্টোর থেকে মিশো অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মিশো অ্যাপটি ডাউনলোড লিংক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে এই মিশো অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনার প্রথমেই যেটা করণীয়, আপনি ডান দিকে নিচের দিকে দেখুন যে অ্যাকাউন্টস বলে একটা অপশন রয়েছে, এখানে আপনাদের সরাসরি আসতে হবে, কেননা এখান থেকেই আপনার অ্যাকাউন্টস প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে। এবার সরাসরি প্রোফাইলে চলে আসুন। এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা চেঞ্জ করে নেবেন এবং উপরে এইখানে দেখুন, এখান থেকে আপনার কভার ফটোটাকেও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা মোবাইলের গ্যালারিতে চলে আসবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটাকে সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচার এবং আপনার কভার পিকচারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে প্রোফাইল পিকচারের নিচে দেখুন এডিট বলে একটা অপশন রয়েছে এবং কভার ফটোর উপরে দেখুন এডিট প্রোফাইল বলে একটা অপশন রয়েছে। দুটোর যে কোনো একটা অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এবারে দেখুন একটা প্রোফাইলের ছোট্ট ফর্ম চলে এসেছে, এই ফর্মটাকে আপনাদের নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। দেখুন ফর্মের শুরুতেই আপনার ফুল নেম দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে রয়েছে আপনার ইমেল নাম্বার, এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এবং এরপরে নিচে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। আরও একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার একটা ফিডব্যাক চেয়েছে যে এই কাজের উপরে বা ব্যবসার প্রতি আপনার ফিডব্যাকটা কেমন, এবং এর পরবর্তী অপশনে আপনার ব্যবসার নাম সিলেক্ট করতে বলেছে, অর্থাৎ আপনার বিজনেস নেম সিলেক্ট করতে বলেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করে বিজনেস নেমটা দেবেন, কেননা এখানে আপনারা যে বিজনেস নেমটা দেবেন এবং যে অ্যাড্রেসটা দেবেন সেটাই কিন্তু আপনার কাস্টমারের কাছে প্রকাশিত হবে। তো এই পার্টের মধ্যে আপনার প্রথমে বিজনেস নেমটা আপনাকে দিতে হবে, এরপরে আপনার রিয়েল যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে সম্পূর্ণভাবে আপনাকে ফিল আপ করে নিতে হবে। এরপরে চলে আসুন আদার্স ইনফরমেশন, এখানেও আপনার একটা ছোট বায়োডাটা ফিল আপ করতে হবে, সেটা অবশ্যই সঠিক এবং নিখুঁতভাবে দিতে হবে। সেটিংসে সাধারণত কোনো কিছু করতে হবে না, এখানে যা আছে তাই রয়ে যাবে। এরপরে যে পেজগুলো আমরা ফিল আপ করে আসলাম সেই পেজগুলোকে একের পর এক সেভ করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের প্রোফাইলের কাজ শেষ। এরপরে ব্যাক বাটনে ক্লিক করে পুনরায় আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। এখানে আপনারা পরপর তিনটে অপশন দেখতে পাবেন, হেল্প সেন্টার, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এবং মাই জার্নি। এই তিনটে অপশনে আমাদের কোনো কাজ নেই, আপনাদের তাই সরাসরি চলে আসতে হবে মাই ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলস। যেহেতু আমি এই প্রোফাইলের উপরে অলরেডি কাজ করেছিলাম, সেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অলরেডি শো করাচ্ছে, আপনারা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারেন অথবা নিচের দিকে যে অ্যাড অপশন রয়েছে সেখান থেকে আপনাদের নতুন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারেন।
যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাদের পয়সা লেনদেন করতে সুবিধে হবে আপনারা অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই দেবেন, কেননা এখানে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন মিশো কোম্পানি সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার পেমেন্টটা ট্রান্সফার করবেন। এখানে দেখুন মাই পেমেন্ট যে অপশনটা রয়েছে, এখানে আসলে আপনারা দেখতে পাবেন কবে কবে কত টাকা আপনাদের ট্রান্সফার করেছে মিশো, এখানে ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর্ন, এটা কিন্তু খুবই ভাইটাল অপশন। আপনার সম্পূর্ণ প্রোফাইল সেট হয়ে যাওয়ার পরে আপনার প্রোফাইলটাকে শেয়ার করেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। এখানে দেখুন মিশো পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন আপনার পার শেয়ার প্রতি পার রেফার প্রতি 350 টাকা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য শেয়ার অপশনে এসে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক অথবা আপনাদের যে কোনো মেসেঞ্জারে আপনি আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 350 টাকা করে পার রেফার প্রতি মিশোর কাছ থেকে ইনকাম করতে পারবেন। এবারে সরাসরি চলে আসুন বিজনেস লোগো, এখান থেকে আপনার ব্যবসার লোগো আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি বিজনেস নেম যেটা দিয়েছি সেটার উপরেই কিন্তু অলরেডি একটা লোগো চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এডিট অপশনে গিয়ে লোগোটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবারে দেখুন আপনারা কীভাবে রিসেলিং করবেন অথবা আপনাদের প্রফিট বা ইনকাম কীভাবে আসবে। আপনারা যে প্রোডাক্টসের রিসেলিং করবেন তার স্যাম্পলগুলো হোম থেকেও পাবেন অথবা অল ক্যাটাগরি যে রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন টোটাল প্রোডাক্টসের অল ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট আপনারা রিসেলিং করতে পারবেন। এবার কথা হলো যে এই প্রোডাক্টগুলোকে আপনারা কিভাবে রিসেলিং করবেন, তো এর জন্য আপনাদের এই সমস্ত ক্যাটাগরির মধ্য থেকে যে প্রোডাক্টটি আপনি রিসেলিং করবেন সেই প্রোডাক্টটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরুন আমি এই শার্টটিকে রিসেলিং করব, তাহলে এই শার্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই দেখুন শার্টের যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত কালার কিন্তু এখানে শো করাচ্ছে শুধুমাত্র রিসেলিংয়ের জন্যে। ডান দিকে নিচে দেখুন শেয়ার যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ ফেসবুক অথবা আপনার অন্যান্য শেয়ারের যে অপশনগুলো রয়েছে সমস্ত অপশন চলে আসবে। ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যেখানেই আপনি শেয়ার করুন না কেন, তার আগে এখানে প্রথম যে অপশনটা রয়েছে দেখুন আপনি কি এটাকে রিসেলিং করতে চান। যদি রিসেলিং করতে চান তাহলে অবশ্যই ইয়েস করতে হবে, এবং যদি রিসেলিং করতে না চান তাহলে নো করলেই হবে। সাপোজ ধরুন আমি এটাকে ফেসবুকেই শেয়ার করব, তাহলে ফেসবুকে ক্লিক করলেই এরকম একটা অপশন আসবে, এখানে ডোন্ট শো করে দিতে হবে। এবারে ডিরেক্টলি আপনি কিন্তু ফেসবুক পেজে চলে আসবেন, এখানে আপনাকে পুরো ক্যাপশনটা দিতে হবে এবং প্রোডাক্টসের প্রাইস সহ প্রোডাক্টসের অন্যান্য বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। এরপরে ডান দিকে উপরের দিকে পোস্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনার পোস্টটি পাবলিশড হয়ে যাবে। এবারে দেখুন সেই প্রোডাক্টসের উপরে আপনার ইনকাম অথবা প্রফিট মার্জিন আপনারা কীভাবে ধরবেন। কাস্টমার আপনার যে প্রোডাক্টসটিকে চয়েস করেছে বা যেই প্রোডাক্টসটিকে কাস্টমার বাই করতে চায় সেই প্রোডাক্টসের উপরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে, এবং আপনারা অনলাইনে যেভাবে শপিং করেন সেভাবেই সেই প্রোডাক্টসের সাইজ সিলেক্ট করতে হবে প্রথমে, এবং এরপরে বাই নাও। বাই নাওয়ে ক্লিক করার পরেই যে অ্যাড্রেসে সেই প্রোডাক্টসটি ডেলিভার্ড হবে সেই অ্যাড্রেসটিকে দিতে হবে। কাস্টমারের অ্যাড্রেস দিলে সরাসরি কাস্টমারের হাতে যাবে, এবং আপনার অ্যাড্রেস দিলে প্রোডাক্টটি আপনার হাতে আসবে এবং আপনাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। তো যেহেতু এটাতে একটা ঝামেলা, সেহেতু ডাইরেক্টলি আপনারা কাস্টমারের অ্যাড্রেস দিলেই ডিরেক্টলি কোম্পানির লোক কাস্টমারের হাতে পৌঁছে দেবে এবং সেখান থেকে পেমেন্টটাকে রিসিভ করবে। অর্ডার বুকিং সম্পূর্ণ করার আগে এখানে লক্ষ্য করুন রিসেলিং দ্য প্রোডাক্ট, যেহেতু আপনি রিসেলিং করবেন সেহেতু অবশ্যই এখানে ইয়েস করতে হবে, এবং প্রোডাক্টসের যে অরিজিনাল প্রাইস আছে সেই প্রাইসের থেকে আপনাকে একটু বেশি করে প্রাইসটা ধরতে হবে। এবারে সরাসরি কন্টিনিউতে ক্লিক করলে অর্ডার ডিটেলসটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন প্রোডাক্টসের অরিজিনাল প্রাইস হলো 509, এবং যেহেতু আমি 609 ধরেছি প্রাইসটা, সেহেতু এখান থেকে 100 টাকা তারা মার্জিন আর্ন বের করেছে।
এবং এই অতিরিক্ত 100 টাকায় কিন্তু আপনার প্রফিট। এর অরিজিনাল প্রাইসের উপরে বেসিস করে আপনারা চাইলে 200 টাকা বা 300 টাকাও মার্জিন রাখতে পারেন। এবং এরপরে প্লিজ অর্ডারে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারকৃত যে প্রোডাক্টটা রয়েছে, যে অ্যাড্রেস আপনারা এখানে উল্লেখ করেছেন, সেই অ্যাড্রেসে কিন্তু সেই প্রোডাক্টটা 5 থেকে 7 দিনের মধ্যেই ডেলিভার্ড হয়ে যাবে। এবং প্রোডাক্টসের অরিজিনাল প্রাইসের উপরে বেসিস করে আপনারা যে অতিরিক্ত প্রাইসটা সেট করেছেন, সেই টাকাটা কিন্তু 24 ঘন্টার মধ্যে কোম্পানি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন।